জানেন তো আজকাল যুগটাই চেঞ্জ হয়ে গেছে, যুগটা চেঞ্জ হয়েছে, মানুষজন ভীষণ শরীর চর্চা করছে। শুধু মানুষজন নাই, সবাই শরীর চর্চা করছে। আমি খুলে বলছি ব্যাপারটা, কেন এই প্রসঙ্গটা তুললাম, আমি ঠাকুর দেখতে গেছিলাম, সব জায়গায় ঠাকুর দেখেছি, কলকাতার সব বড় বড় প্যান্ডেল, এত সুন্দর ঠাকুর, এত সুন্দর সুন্দর প্যান্ডেল। ঠাকুরের কথা পরে আসছি, প্যান্ডেল, ওরে বাবা রে বাবা, এদের যে কারিগর, এদের সত্যি আমার শতকোটি প্রণাম। এদের যদি ঠিকঠাক পয়সা টয়সা দেওয়া হতো বা সেরকম বাহু লোক বল দেওয়া যেত, এরা কিন্তু এক একটা তাজমহল গড়ে ফেলতে পারে, এতটাই ট্যালেন্টেড লোকজন। আমার খারাপ লাগে এই 7 দিন পরে এগুলোকে খুলে খুলে ফেলে দিতে হবে, তারপরে আর কেউ মনে রাখবে না। মানে এইটাই আমার খুব খারাপ লাগছে, এত নিখুঁত, এত সুন্দর এদের কাজ। আর যারা এই পরিচালনা, মানে যাদের ব্রেন থেকে আইডিয়া গুলো এসছে, ভীষণ সুন্দর, তাদেরকে পিসির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, পরের আরো আরো ভালো কাজ হোক, অনেক ভালোবাসা তাদেরকে। এইবার আসি আমি, হ্যাঁ রে, প্যান্ডেলে তো তোরা ভালো ভালো সব আইডিয়া, ঠাকুর দেখে তো আমারই মন খারাপ হয়ে যাচ্ছে। মানে ওদের যে অসুর মারার পদ্ধতি আমি তো কিছুতেই বুঝতে পারি না। মানে আসল তো আমরা জানতাম যে বাঁ দিক দিয়ে মারে, মানে নর্মালি আমরা যেরকম ছোটবেলা থেকে জেনে এসেছি, কে বাঁ হাত দিয়ে গেঁথে দিচ্ছে ত্রিশূল, কে সামনে দিয়ে, কে পায়ের ফাঁক দিয়ে, কে পেছন দিয়ে। ওরে বাবা রে বাবা, মানে দুর্গা যেভাবে আমাদের জিমনাস্টিক দেখাচ্ছে প্যান্ডেল গুলোতে, এটা মানে একটা ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে। তার উপর দুর্গা দেবীর এই যে বসার পশ্চা, মানে পাটাকে এরা এমন করে বসাচ্ছে বাবু হয়ে, নাকি এরা কি পশ্চারে বসছে, এই যে ওডিসি ভারতনাট্যম যারা করে তারা বুঝতে পারবে, আমরা তো অত বুঝি না কি সব যেন বলে ওই বসাটাকে। মানে এতটাই এরা ফ্লেক্সিবল, আমাদের মা দুর্গা ভীষণ 3 দিন ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে। হাত দেখবেন, মানে এক একটা দুর্গা প্যান্ডেলে আমার কাছে ছবি তোলা তো নেই বাবা, ছবি থাকলে আমি আপনাদের দেখাতাম। মানে হাত লম্বা লম্বা সরু সরু, পিঠের পেছন থেকে হাত উঠে পড়ছে 10টা হাত, কোনো সামঞ্জস্য নেই। হঠাৎ করে দেখবেন একটা মাথার ওপর থেকে একটা হাত, কোন রকমে 10টা হাত করতে হবে তাদেরকে। এই হচ্ছে কথা, সে যেখান থেকে হাত বেরোলো বেরোলো। মানে এত ভ্যারাইটি অফ দুর্গা ঠাকুর, সত্যি বাবা গুলিয়ে ফেলছি তো এই প্যান্ডেলে দুর্গা। মানে এখন অ্যাকচুয়ালি হয়ে গেছে সব প্যান্ডেলে দুর্গা ঠাকুর একরকম হয়ে যাচ্ছে, মানে সব ঠাকুরেরই চোখ বিশাল টানা টানা, মুখটা বিশাল, ঠোঁটটা সুন্দর, মানে যেন ঠাকুরও বোটক্স করেছে। ঠাকুর ওই যে কি গাল ডাল ফোলায় না, ওই ঠোঁট ঠোঁট ফোলায়, ওই সব আপনারা যে করেন সেইগুলো। আর হচ্ছে সব ঠাকুর জিমে যায়, এত ফ্লেক্সিবল, বাবারে বাবা, মানে অসুরও ভয় পেয়ে যাচ্ছে, হয়তো অসুর যুদ্ধ করছে, অসুরও বুঝতে পারছে না যে এ বাঁ দিক দিয়ে মারবে না ডান দিয়ে, কারণ ফ্লেক্সিবল তো, জাম্প করে একদম বসে একদম ঘুরে ঠাকুর একদম ত্রিশূল ঘেঁটে দেবে। ওরে বাবা, ভেবে দেখুন আমি কি ভুল বলছি কিছু। এই যে যারা বানাচ্ছেন এই ঠাকুর, মানে যাদের মাথার আইডিয়া, তারাই কিন্তু আবার পরে বলবে সুন্দর ডাকের সাজে ঠাকুর, বনে দি বাড়ি ঠাকুর গুলো দেখলে মন জুড়িয়ে যায়। ওগুলোই বানায় না, ওগুলো বানা, ওগুলো দেখলে মন জুড়িয়ে যায়, সত্যি কথা, কি সুন্দর লাগে মায়ের মুখ, একটা মানে মন ভোলানো মুখ। আর এখনকার ঠাকুরের মুখ দেখবেন সব এক একজন একদম অপ্সরা, রূপসী, সব সিনেমার নায়িকা। মানে আমার তো মনে হয় যারা বানাচ্ছে তারা এক একটা নায়িকার মুখ
মুখটা দেবে বানাচ্ছে, মানে এতটা পটচেরি আমাদের দেবী নন, দেবী আমাদের নর্মাল মা। উফ বাবা রে বাবা, আর একটু বলি, বাবা রে বাবা, প্যান্ডেল গুলোতে আর একটু ওই টিউব লাইট, ওই হ্যাজার্ড লাইট এগুলো দেন, এত অন্ধকার উড়ে, বাবা রে বাবা, মানে আলো আঁধারে যেন আমি লুকোচুরি খেলবো। টুকি তখন আমার বড় পাশ থেকে গেল, ও তুমি এইখানে এই করতে হবে, খুঁজে পাবো না তো, আমি তো আমি বুড়ি মানুষ, আমি হারিয়ে গেছি। আর এই সব প্যান্ডেলের যে পিলার গুলো করেছে, মানে এত সুন্দর কারুকার্য, আপনি যদি ও পিছনে দাঁড়িয়ে দেন এপাশে আলো দেখা যাচ্ছে না, আপনি হারিয়ে যাবেন। কোথায় আবার থিম করেছিল মহেন্দ্র, ওই সব কি, আমি তো হারিয়ে গেছিলাম। আলো দিয়ে চারদিকে ঝলমল করবে না, সব একদম সেই ওই বড় লোকদের সেই হোটেলের লাইটের মতন, দেখবেন ঝিকিমিকি, একটা ঝিকিমিকি বললে ভুল হবে, টিম টিম করছে, দেখবেন যত বড় 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 লোকদের বাড়িতে এরকম টিম টিম আলো ওরা পছন্দ করে। আরে আমরা তো তো বড় লোক নই, আমরা তো ছা পোষা বাঙালি, আমরা চাইলেও বড় লোক হতে পারবো না ওরকম। বুড়ি মানুষদের কথা ভাব, এবার তো আলো দাও, পরের বছর যেন আলো দেখি আমি প্যান্ডেলে, কাজ চলে যায়, কত কথা বলবো আমি। ঠিক আছে, শুভ বিজয় সবাইকে, ভালো থেকো।